हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। आज के थाई नूडल्स और पाकोड़ा बनिए देखा चलो ताहले देखी नहीं रेसिपिटी। प्रथम नूडल्सा के से पानी जड़िए रेखे नूडल्सा के भलोभ से करते हैं। मिक्सिंग बोले नूडल्सा के उठिए निब। এরপর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা। এখানে চাইলে কাঁচামরিচ কুচিটাও ইউজ করতে পারেন। দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। দিয়ে দিব প্যাকেটের ভিতরে যে মশলাটা ছিল সেটা এবার এর সঙ্গে মিলিয়ে নিব। দিয়ে দিব হাফ কাপ পরিমাণ ময়দা। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। এতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। সব উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দেবো একটি ডিম। ডিমটা ফেটিয়ে নিতে হবে। এই ডিমের সাথে ভালোভাবে এটা মাখিয়ে নিব। এবার পাকোড়াগুলো ভেজে নিব। এটা ব্রাউন কালার আসা পর্যন্ত ভাজতে থাকবে। এই তো পাকোড়াগুলো রেডি হয়ে গিয়েছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।